Assalamualaikum everyone. Welcome to Sultana Life UK. Shabai kemon achen? Asha korchi Allahar oshesh rahmote shabai onek beshi bhalo achen. Amra alhamdulillah. Kache dure je jekhan theke amar ajker video ti dekhchen ba dekhchen na. Shokaler proti onek onek doa ebong bhalobasha janiye aro ekti blog shuru korte jacchi. Asha kori protibarer moto ajker blog tio apnader kache bhalo lagbe. আজকে ব্লগটি সকালের নাস্তা শেষ করার পরে শুরু করেছি আপনারা প্লেটগুলি দেখে ভাবছেন আমরা এ প্লেটে নাস্তা করেছি না পুরা এ প্লেটে আমরা নাস্তা করিনি আমি যখন বাসা চেঞ্জ করেছিলাম তখন অনেক কিছু পুরনো বাসা থেকে এনে আমার গার্ডেনে স্টোর করে রেখে দিয়েছি এখন মোটামুটি আমার নতুন বাসাটা গুছিয়ে ফেলেছি যেগুলি অপ্রয়োজনীয় ছিল সেগুলি আমি স্টোরে রেখেছিলাম যেমন এই প্লেটগুলি খুব একটা ইউজ হয় না বিভিন্ন অকেশনে এই প্লেটগুলি ইউজ করি এই প্লেটগুলি ঠিক একটা প্লেট না একটু ডিশ টাইপের তাই বিভিন্ন অকেশনে আমি এগুলি ইউজ করে থাকি এই প্লেট টাইপের ডিশ দুইটা আপনারা দেখছেন এই দুইটা ডিশ কিন্তু আমি উপহার পেয়েছি প্রায় 6 থেকে 7 বছর আগের কথা এক বাঙালি ভাইয়া এবং ভাবি আমার বাসা আসছিলেন দাওয়াত খেতে আসার সময় এই দুইটা ডিশ আমার বাসা নিয়ে আসছিলেন উপহার হিসেবে ভাইয়া ভাবি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর দুইটা ডিশ উপহার দেওয়ার জন্য এখানে আরো দুইটা ডিশ এই দুইটা ডিশ আমি সেন্সবেরি থেকে কিনেছি পুরনো বাসা এই ডিশের মধ্যে আমি ক্যান্ডেল সাজাতাম নতুন বাসায় এসে কালার ম্যাচিং করে জিনিস সাজাচ্ছি সেই কারণে এগুলো আর ইউজ হচ্ছে না তাই একসাথে রেখে দিয়েছি যদি কখনো কোনো সময় প্রয়োজন হয় তখন নিয়ে ইউজ করব আর এখানে দুইটা কাপ দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এগুলো বাংলাদেশের কাপ আপনাদের ভাইয়া গতবার বাংলাদেশে গিয়েছিলেন এই কাপ দুইটা শক করে এনেছেন দুজনে সামটাইম চা খাবো একদিন শুধু খেয়েছি এই ধরনের চায়ের কাপে চা খেতে আমার একদমই পছন্দ না সাদা কাপে চা খেতে আমার সবসময় ভালো লাগে নারকেলে মালা দিয়ে চায়ের কাপ দেখতে খুবই সুন্দর হাজবেন্ডের শখের জিনিস যত্ন করে রেখে দিয়েছি কোনো এক সময় আবার চা খাবো এখানে কিছু লাল ক্যান্ডেল এগুলি আপনারা হয়তোবা দেখেছেন আমার পুরানো বাসা থেকে এনেছি এনে আমি স্টোরে রেখে দিয়েছি এখন বলছি না অল্প অল্প করে এনে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি এই ক্যান্ডেলগুলি বিশেষ দিনে আমি ইউজ করি এই ডয়ারের মধ্যে আমার লাল কালারের টেবিল রানার প্লেসমেট এবং পোস্টার আছে ক্যান্ডেলগুলি যেহেতু লাল তাই একসাথে রেখে দিয়েছি আমি সবসময় একই ধরনের জিনিস একসাথে রাখার চেষ্টা করি এদিক বা ওদিক রাখলে সময় মতো খুঁজে পাই না দরজা এবং জানালার মাঝখানে সাদা গ্রে কালারের ছোট্ট সাইডবোর্ডটি দেখছেন এটা আমার খুবই পছন্দের একটি জিনিস এই সাইডবোর্ডটি পিঙ্ক কালারের কিছু ক্রিস্টালের জিনিসপত্র দিয়ে সাজিয়েছি এই সাইডবোর্ডের উপরে প্রতিদিন অনেক ধুলাবালি আসে আমি কিন্তু এই সাইডবোর্ডটি প্রতিদিন একবার করে ক্লিন করি আমরা যারা বাংলাদেশে থাকি অনেকে মনে করি বিদেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের মতো তত একটা ধুলাবালি নাই তারপরও ঘরে অনেক ধুলাবালি আসে যেসব আপুরা বিদেশ থাকেন তারা জানেন আমরা ঘর পরিষ্কার রাখার জন্য কতটা কষ্ট করে থাকি আমার ডালের কন্টেইনার বোটের কন্টেইনার সবগুলি একসাথে খালি হয়ে গেছে আর এই বাজাগুলি কিন্তু আজকে করিনি যখনই আপনাদের ভাইয়া বাজা করে একসাথে দুই প্যাকেট করে ডাল নিয়ে আসে মসুরের ডাল বলেন বোটের ডাল বলেন মুগ ডাল সব ডালই দুই প্যাকেট করে আনে
এখানে কন্টেনারগুলি খালি হয়েছে, কিছু কন্টেনারে অল্প কিছু আছে। সবগুলি কন্টেনার ফিল আপ করে নিচ্ছি। মসুরি ডালের কন্টেনার ফিল আপ শেষ। এখন করব চটপটির বোট। এই প্যাকেটে 2 কেজি চটপটির বোট আছে। প্রতিটা কন্টেনারে 2 কেজির উপরে জিনিস রাখা যায়। আর আপনারা আপনারা খেয়াল করেছেন কি না, এই কন্টেনারগুলি অ্যাকচুয়ালি কর্নফ্লাক্সের কন্টেনার। বেশিরভাগ সময় সবাই এগুলির মধ্যে কর্নফ্লাক্স রাখে। আমার ফুড স্টোরটা যেহেতু ছোট, আমরা ফুড স্টোরে 6টা তাক করেছি। তাকে খাবার রাখার সুবিধার্থে আমরা কর্নফ্লাক্সের কন্টেনারগুলি ব্যবহার করছি। কর্নফ্লাক্সের কন্টেনারগুলি দেখতে চিকন, কিন্তু খাবার মাশাল্লাহ প্রচুর রাখা যায়। 2 কেজি উপরে খাবার রাখা যায়। আজকে দুপুরে কোনো রান্না করব না, আজকে আমরা সবাই পাস্তা খাব। পাস্তা আমার পরিবারের সবারই খুব পছন্দের। এখানে কিছু পাস্তা সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে এয়ার ফ্রায়ারে কাবাব মাংস ভেজে নিয়েছি। কাবাব মাংস দিয়ে আজকে পাস্তাটা বানাবো। পাস্তা আমার বাসার সবার খুবই পছন্দের একটা আইটেম। দুপুরে রান্না করলে দুপুরেও খাবে, সেই সাথে রাত্রেও খাবে। এখানে পাতিলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, সেই সাথে 2টা ম্যাগি চিকেন স্টক দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডিম দিয়ে দিব। ডিম দিচ্ছি 4টা, যেহেতু আমার পাস্তা পরিমাণ একটু বেশি, তাই আমি এখানে 4টা ডিম ইউজ করছি। সেই সাথে তো কাবাব মাংস ব্যবহার করব। কাবাব মাংসগুলি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু বার্গারের কাবাব। এই কাবাবগুলি আমরা এখানে প্যাকেটে প্যাকেটে কিনি। এটা দিয়ে পাস্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা তো এইভাবে খুব পছন্দ করে। অনেক সময় চিকেন ব্রেস্ট দিলে পাস্তাকে বানালে ওরা খেতে পছন্দ করে না। চিকেন ব্রেস্টের যে অংশটা সেটা একটু হার্ড থাকে, সেই কারণে সামারাতে একদমই পছন্দ করে না। এখানে কাবাব মাংসগুলি পিস পিস করে কেটে আমি দিয়ে দিলাম, একটু ভেজে নিব। তারপরে আমি পাস্তাগুলি দিয়ে দিব। সবাই পাস্তা রান্না করতে পারেন সেটা আমি ভালো করে জানি। এক এক জনের রান্নার স্টাইল এক এক রকম। আমি কিভাবে রান্না করছি সেটাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করছি। হয়তোবা কোনো আপুর আমার আজকের পাস্তা রান্নাটি ভালো লাগতে পারে। এখানে আমি স্প্যাগেটি এবং পাস্তা 2টাই ইউজ করেছি। এটা কী রান্না করবো আমি বুঝতে পারছি না, পাস্তা না স্প্যাগেটি। আমি নুডলসই বলি, এখানে 2 ধরনের নুডলস ইউজ করেছি। এখন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার কিন্তু একটু একটু করে দিব আর নাড়ব। আমরা কিন্তু পাস্তার মধ্যে 4টা চিজ দিয়ে থাকি, এটা কিন্তু পাস্তা কম নুডলস। এখানে আমি গ্রেটার 4টা চিজ দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তারটা ভীষণ মজা হয়ে থাকে। আমার বাচ্চারা কিন্তু চিজ দিলে খুব বেশি পছন্দ করে। এমনিতেই সব বাচ্চারা চিজ খুব বেশি পছন্দ করে। আমি চিজ কিন্তু একবারই দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। সেই সাথে নুডলসটাও নেড়ে নিচ্ছি। এইটা লাস্ট ফিনিশিং, ওপরে কিছু চিজ দিয়ে দিলাম। এরই মধ্যে বাচ্চাদের সাথে আমরাও নুডলস খেয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি অনলাইন থেকে কি কি অর্ডার করি সেগুলি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এগুলি ছোট ছোট লাইট। কিছুদিন আগে আমি একটা ফ্লোর ল্যাম্প কিনেছি, সেটার জন্য লাইট দরকার। কোনো দোকানে লাইট খুঁজে পাচ্ছিলাম না, অনলাইনে একমাত্র ভরসা। অনলাইনে অর্ডার করেছি, চলে আসছে। এটা কিন্তু ডিম লাইট,
এলইডি ডিমলাইট সামারা রুমের জন্য। আমার নতুন বাসা থেকে বিভিন্ন দোকানে যাওয়া খুবই কঠিন ব্যাপার, হাজবেন্ড ছাড়া কোনো দোকানে যাওয়া সম্ভব না। এখন বেশিরভাগ সময় আমি অনলাইনে বসে বসে শপিং করি। এটা কি অর্ডার করেছি আপনারা দেখে একটু আইডিয়া করেন তো। এটা কিন্তু সোফার কোশন কভার, এটা আমি সোফার জন্য অর্ডার করিনি, এটা করেছি হোয়াইট কালারের কোশন আমার মেয়ের বেডরুমের জন্য। আমার বড় মেয়ের বেডরুমটা হোয়াইট কালার, সে সব কিছু হোয়াইট চায়, সেই কারণে হোয়াইট কালারের কোশন কভার অর্ডার করেছি চারটা। এখানে এক সেট এক প্যাকেট চারটা কোশন কভারগুলি অর্ডার করে চিন্তা করছিলাম কী রকম হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন কোশন কভার আসছে, আমি হ্যাপি। ওই যে আপনাদেরকে একটু দেখাই ফ্লোর ল্যাম্পটি, এই ফ্লোর ল্যাম্পের জন্য এই লাইটটি অর্ডার করেছি। ছোট্ট একটি লাইট কোথাও খুঁজে পাচ্ছি না আমরা, কিন্তু ফ্লোর ল্যাম্প কেনার পরে অনেক জায়গা খুঁজেছি তাও পাইনি, অনলাইনে একমাত্র ভরসা। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাচাকালা খায়ের সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।